ব্রাজিল জার্মানি দুই দলের মোট বিশ্বকাপ শিরোপা জয়ের সংখ্যা 9টি, কিন্তু দুদলই এখন পথ হারিয়ে ধুঁকছে। কাতারে বিশ্বকাপ ব্যর্থতার পর এখনও ঘুরে দাঁড়াতে পারছে না সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন। ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিল তো এখনও নিয়োগ দিতে পারেনি প্রধান কোচ। বিশ্বকাপের পর খেলা তিন ম্যাচের দুটোতেই হেরেছে তারা। আর টানা দুই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মানিও পাচ্ছে না ঘুরে দাঁড়ানোর পথ। সবশেষ 11 ম্যাচে তাদের জয় মাত্র 3টিতে। দলের এমন বাজে পারফরম্যান্স দুই দলের সমর্থকদের চিন্তা বাড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, দুঃসময় কাটিয়ে ব্রাজিল জার্মানি ঘুরে দাঁড়ানোর অপেক্ষা আর কত দীর্ঘায়িত হবে? ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর দেশে ফিরে হেনস্থার শিকার হন কোচ তিতে, পদত্যাগ করেন তিনি। আপাতত কাজ চালাচ্ছেন অন্তর্বর্তীকালীন কোচ রেমন ম্যানেসেজ। তার অধীনে তিন ম্যাচ খেলেই দুটিতে হেরেছে ব্রাজিল। হারের চেয়ে ব্রাজিলের খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে, যা সামনের দিনগুলোতে আরও বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে। এর জন্য কারণ হিসেবে দায়ী করা হচ্ছে প্রধান কোচ নিয়োগ না দেওয়াকে। আর ম্যানেজার্সকে দিয়ে ব্রাজিলের কোপা জয়ের লক্ষ্য পূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ আছে। ব্রাজিলের মতো তারকাবহুল দলকে সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। বিশ্বকাপের পর তিন প্রীতি ম্যাচে মোট 11 জনকে অভিষেক করিয়েছেন তিনি। দ্রুত এই বিষয়গুলো সমাধান করতে না পারলে সামনে আরও বিপদ অপেক্ষা করছে ব্রাজিলের জন্য। জার্মানির সমস্যা অবশ্য ব্রাজিলের মতো নয়। 2018 বিশ্বকাপের ব্যর্থতা 2022 সালেও কাটাতে পারেনি জার্মানরা। রাশিয়ার পর কাতারেও প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপরও শীতনিদ্রা ভাঙছে না জার্মানদের, ব্যর্থতার ধারাতেই রয়েছে তারা। বিশ্বকাপের পর খেলা পাঁচ ম্যাচের একটিতে জিতেছে জার্মানি, সেটিও আবার পেরুর বিপক্ষে। অন্য চার ম্যাচের তিনটিতে হেরেছে আর অন্যটিতে ড্র করেছে। ম্যাচ জয়ের চিরায়ত ক্ষুধা দেখা যাচ্ছে না জার্মানদের খেলার ধরনে। সমর্থক এবং জার্মান সংবাদ মাধ্যমগুলো আস্থা হারিয়েছেন কোচের উপর থেকে। এরই মধ্যে একাধিক জার্মান গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, জার্মান ফুটবলের জন্য ফ্লিক সঠিক ব্যক্তি নন। এমনকি জার্মান ফুটবল ফেডারেশনও নাকি ফ্লিককে বাদ দেওয়ার কথা ভাবছে। কোচ বদল করলেই সাফল্য আসবে এমনটি মানতে পারছেন না অনেকে। তাদের মতে জার্মান দলে তরুণ ফুটবলারের ঘাটতি রয়েছে। এছাড়া কয়েক ম্যাচে একাধিক ফরমেশনে খেলিয়েছেন ফ্লিক, এর প্রভাব পড়েছেও ম্যাচে। সব মিলিয়ে জার্মান কোচের হাতে সময় খুবই কম। দ্রুত দল গুছিয়ে নিয়ে জয়ের ধারায় ফিরতে হবে, নয়তো তার নিজের এবং জার্মান দলের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। রায়হান রাসেল, কালবেলা।